রাজ্যের বর্তমান পরিস্থিতিতে দুরান্ডের ডার্বি বাতিল সঠিক সিদ্ধান্ত, সমর্থকদের সুরক্ষাই শেষ কথা, একমত প্রাক্তন ফুটবলাররা। অ্যাকচুয়ালি এটা তো অলপে সাচিন হয়েছে, কারণ আমার মনে হয় যেরকম পরিস্থিতি এখন চলছে, এই অবস্থায় সল্টলেকের মতো এই ম্যাচে তো প্রায় লাখো লোক হবে, পুলিশেরও অনেক প্রয়োজন আছে, কারণ পুলিশ এখন এই ব্যাপারটা নিয়ে আর্জি করে, ব্যাপারটা নিয়ে অনেক ব্যস্ত আছে। সুতরাং আরো হয়তো মাঠে কোনো অঘটন ঘটে যাওয়ার চান্স আছে বলেই খেলাটা ক্যান্সেল করেছে, ভালোই করেছে। কারণ এই পরিস্থিতিতে এরকম একটা ডার্বি ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক থাকবে, সেই ম্যাচের কি রেজাল্ট হবে, মাঠে যদি গন্ডগোল হয়, সেরকম যদি পুলিশ ফোর্স না থাকে, তাহলে তো আরো আর একটা কেওস হয়ে যাবে না। সুতরাং ম্যাচটা ক্যান্সেল করে ভালোই করেছে, এটা ঠিক করেছে। কিন্তু যা সিচুয়েশন আছে এখানে, আমি জানি না ক্রাউড যেতে পারতে পারতো না, তার উপরে যাবে তো পুরো সিটি ভাবে একটা গন্ডগোল ভিতরে আছে। ওই টাইমে একটু বড় খেলা করা ইয়া হওয়া, উইদাউট দেখো, উইদাউট স্পেক্টেটর, উইদাউট ক্রাউড ম্যাচ, কোন মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের ভ্যালু থাকে না। তো আমার মনে হয় এটা স্পেক্টেটর যেহেতু যেতে পারতো না, এটা অন্য ব্যাপার, লেন ওই মানে কোনো একটা রিস্কও হতে পারতো। আমার মনে হয় এটা ম্যাচ বন্ধ করে ভালো করেছে, কেন ফুটবল উইদাউট ক্রাউড, উইদাউট ইয়ে ডুরান্ড কাপ, ইস্টবেঙ্গল বড় খেলা, কোনো মজা লাগবে না। তো এটা একটা আমার মনে হয় যে একটা এই এই সিচুয়েশনে এটা চান্স না নেওয়াই ভালো হয়েছে, চান্স না নেওয়াই ঠিক করেছে। অনেকে বলছেন কি না কেন ম্যাচ বন্ধ করছেন, বুঝতে হবে না, আমাদের সিটির মধ্যেই আছে। আপনাদের শোনালাম প্রাক্তন ফুটবলাররা, তারা ঠিক কি বলছেন আবারও নজর রাখবো যুব ভারতীর সামনে, সেখানে ধুমধুমার পরিস্থিতি। ইতিমধ্যে সমর্থকদের ছত্রভঙ্গ করেছে পুলিশ, পুলিশের তরফে বলা হয়েছিল 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। অন্যদিকে সমর্থকরা, মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা, তারা কিন্তু বলছেন যে তারা 200 মিটারের মধ্যে কোনো রকম কোনো জমায়েত করেনি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের দাবি নিয়ে। একদিকে ডার্বি বাতিল, অন্যদিকে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছিল তারা, আর তার মাঝেই কিন্তু পুলিশের সমর্থকদের ছত্রভঙ্গ। ইতিমধ্যেই বেশ কিছু সমর্থকদের তাদের আটক করা হয়েছে পুলিশের তরফে যুব ভারতীর সামনে, দুমদুমার পরিস্থিতি। সেই খেলা ক্যান্সেল হয়েছে, গোয়েল বলেছেন 200 মিটার দূরে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করতে পারেন, আমরা তাই করছিলাম, তাহলে কোথায় যাও ওদের আপত্তি, যে আমাদের গায়ে লাঠি চার্জ করছো, একদম চাইছে কিন্তু হবে না। আর মানুষকে কেনা যাবে না, 10,000, 1,000, 1,00,000, 10,00,000 দিয়ে আর কেনা যাবে না, অনেক হয়ে গেছে। বলি বলুন, পুছিয়ে ইয়ে আসছে পিছনে, আপনার স্টেডিয়াম আসছে, স্টেডিয়াম পিছিয়ে আরে একটু দেখে নাও, একটা হিন্দি দিল, আরে তাড়াতাড়ি করুন, চলো একটা হিন্দি হিন্দি বলো ভাই বলো। দেখিয়ে এক তো আপ জানতে হয় কি সিজন কা পহলা ডার্বি থা ইস্টবেঙ্গল আর মোহনবাগান, আর ইসমে আজ আজ জিতনে পুলিশ, আজ জিতনে পুলিশ ইস ম্যাচ কো রোকনে কে লিয়ে দিয়া গিয়া থা, আর জো ম্যাচ দেখনে কে লিয়ে জিতনে সাপোর্টার্স আয়ে হুয়ে থে উনকো অ্যারেস্ট করনে কে লিয়ে আজ জিতনে বঙ্গাল কে পুলিশ কো লাগায়া গিয়া, উসকে আধা পুলিশ ভি দিয়া জাতা তো ভি আজ ইয়ে ম্যাচ হো পাতা, তো তো আজ ও আধা আধা পুলিশ দিয়া জাতা, জিতনা পুলিশ আজ দিয়া হ্যায় ইস ম্যাচ কো রোকনে কে লিয়ে, জিতনা পুলিশ আজ দিয়া গিয়া হ্যায় ইস ম্যাচ কে ডিমান্ড কে লিয়ে, জো আয়ে হুয়ে ফ্যান কো সাপোর্টার্স কো অ্যারেস্ট করনে কে লিয়ে, উসসে আধা পুলিশ দেতা তো মে সমজতা কি ইয়াহা আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হো পাতা। मैं समझता हूँ कि फुटबॉल के लिए बहुत ही निंदा की बात है ये, और मैं इसकी कट्टोर निंदा करता हूँ। मैं चाहता हूँ कि कोलकाता जो कि फुटबॉल की हब है,
इतने हजारों पुरुष और महिला सारे आए हैं फुटबॉल के सपोर्ट में, क्यों यहाँ के मैच जमशेदपुर जाएगा, क्यों यहाँ के मैच शिलोंग जाएगा, यहाँ के मैच यही होनी चाहिए। मोहन बगान के मैच यहाँ होना चाहिए, ईस्ट बंगाल के मैच यहाँ होना चाहिए और मोहरन के मैच भी यही होनी चाहिए, ताकि यहाँ के जो सपोर्टर्स हैं या और मैं, फुटबॉल जो है किसी राजनीति में नहीं है, सारे रंग के ऊपर है, सारे धर्म के ऊपर है, जाति के ऊपर है, फुटबॉल एक खेल है। मुझे पूरा विश्वास है आप मैच यहाँ कराए, फुटबॉल मैदान में कोई हंगामा नहीं होगा, कोई अशांति नहीं होगा, सारे लोग शांतिपूर्ण तरीके से अपने अपने टीम को सपोर्ट करेगा, ये मेरा पूरा विश्वास है। लेकिन मैच यहाँ से हटाना नहीं चाहिए। और मैं समझता हूँ कि सारे लोग जिस तरह से डॉक्टर जो आरजी कर में जो हादसा हुआ है, जिसकी न्याय विचार के लिए सारे दुनिया आज आया है, उसमें फुटबॉल का भी योगदान है। फुटबॉल के लोग भी चाहते हैं कि दोषी को जल्द से जल्दी पकड़ा जाए और दोषी को सजा दी जाए, ऐसा मैं समझता हूँ। সেই জন্য একটা বিগেল ডার্বিকে বন্ধ করে দেওয়া, এত পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও ডার্বি হচ্ছে না, এটাই তো আমাদের কালো দিন, এটাই তো কালো, এর থেকে আর কি জবাব।